তো এটাকে দেখো তরমুজের সাথে তুলনা করা যায়। দেখো মনে করো এটা হলো আমার সেই আলফা কণা, একটু বড় করে দেখাচ্ছি, আসলে তো খুবই ছোট, যেটা চোখে দেখা যাবে না। তো একটা আলফা কণা আমরা চিন্তা করি, তো ইনি এই পরীক্ষার পরে রাদারফোর্ড দেখলেন যে প্রায়, আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখব রাদারফোর্ডের পরমাণু মডেল। তো চলো আমরা মূল জায়গায় যাই। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলের আগে চলো আমরা এর আগের মডেল থমসন মডেলটা একটু দেখে আসি, কারণ থমসন মডেলের কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা রাদারফোর্ড মডেলে দূর করা হয়। তো থমসন মডেল অনুযায়ী পরমাণু হচ্ছে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট গোলক। তো এটা হলো আমার সেই ধনাত্মক চার্জ বিশিষ্ট গোলক। এর মধ্যে এই ধনাত্মক চার্জগুলো নিরবিচ্ছিন্নভাবে সব জায়গায় সুষমভাবে থাকে, এবং ঋণাত্মক চার্জ বা ইলেকট্রনগুলো বিচ্ছিন্নভাবে এর বিভিন্ন জায়গায় থাকে। এটা ভিতরেও আছে, তোমরা বাইরের গুলাই দেখতে পাচ্ছি, ভিতরেও এরকমভাবে সব জায়গায় থাকবে। তো এটাকে দেখো তরমুজের সাথে তুলনা করা যায়। দেখো তরমুজের যদি এই যে লাল অংশ, এটাকে যদি আমরা ধনাত্মক চার্জ ধরি, এবং এর ভিতরে যে কালো যে বিচিগুলো আছে এইগুলাকে আমরা ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন ধরি, তাহলে দেখো ধনাত্মক চার্জগুলো নিরবিচ্ছিন্নভাবে সব জায়গায় সুষমভাবে আছে, আর তার ভিতরে ভিতরে বিক্ষিপ্তভাবে এই কালো দানাগুলো আছে। তো থমসন মডেল একেবারে তরমুজ মডেলের সাথে মিলে যায়, এজন্য থমসন মডেলকে তরমুজ মডেলও বলা হয়। তো এসো বিজ্ঞানী রাদারফোর্ড কী করলেন, এই মডেলটা ঠিক আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য একটা পরীক্ষা করলেন, যেটা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে পরিচিত। এই পরীক্ষাতে রাদারফোর্ড প্রচণ্ড শক্তিসম্পন্ন আলফা কণাসমূহকে একটা পাতলা সোনার পাতের উপরে নিক্ষেপ করালেন। আলফা কণা কি? আলফা কণা হলো হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে সেটি। আর এই সোনার পাতের চারপাশে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত একটি গোলাকার পর্দা রাখলেন। জিঙ্ক সালফাইড পর্দা কেন? জিঙ্ক সালফাইড পর্দা কী করে, যখন কোনো আলফা কণা জিঙ্ক সালফাইড পর্দার উপরে পড়ে তখন সেখানে একটা আলোক ছটার সৃষ্টি হয়। তাহলে রাদারফোর্ড ভালোভাবে বুঝতে পারবেন যে কণাটা আসলে কোন দিক দিয়ে যাচ্ছে। তো তিনি দেখো এরকমভাবে রাখলেন যাতে এই দিক দিয়ে আলফা কণাটা বের হয়। এটা একটি সিস্টেম যেখান থেকে আলফা কণা বের হবে, হওয়ার পরে এই কণাটা এই সোনার পাতের ভিতর দিয়ে যাবে। তো এই পরীক্ষাতে রাদারফোর্ড কী পেলেন, মনে করো এটা হলো আমার সেই আলফা কণা, একটু বড় করে দেখাচ্ছি, আসলে তো খুবই ছোট, যেটা চোখে দেখা যাবে না। তো একটা আলফা কণা আমরা চিন্তা করি, তো ইনি এই পরীক্ষার পরে রাদারফোর্ড দেখলেন যে প্রায় 99% কণাই সোজা এই সোনার পাত ভেদ করে সোজা জিঙ্ক সালফাইড পর্দার উপরে পড়ে। কিছু সংখ্যক কণা তার সোজাসুজি না গিয়ে পথটা একটু বেঁকে ডানে বা বামে বা একটু পিছনে ফিরে আসে, আর খুবই অল্প সংখ্যক কণা
একেবারেই উল্টা ফিরে আসে। এটা দেখা যাবে প্রায় 20,000-এ একটা কণা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে। তো কিছু কণা, অধিকাংশ কণা সোজা চলে যায়, কিছু কণা বেঁকে যায়, আর কিছু কণা একেবারে উল্টা চলে আসে। তো এখান থেকে রাদারফোর্ড কিছু সিদ্ধান্ত গ্রহণ করলেন। কীরকম? রাদারফোর্ড বললেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। তো মনে করি এটা আমাদের পরমাণুর এরিয়া, এইটা হলো সেই পরমাণু। এটা বোঝার সুবিধার জন্য এইভাবে আঁকালাম, কিন্তু আসলে এটা সম্পূর্ণ একটা গোলক। তো রাদারফোর্ড কিছু সিদ্ধান্ত গ্রহণ করলেন, তার মধ্যে কি প্রথম সিদ্ধান্ত হলো পরমাণুর অধিকাংশ স্থানই, এর ভিতরে যে অংশ আছে সবই স্থানই ফাঁকা। কারণ আলফা কণা, যেহেতু অধিকাংশ আলফা কণায় সোজাসুজি কোনো বাধা ছাড়াই চলে যেতে পারে, এর ভিতরে কিছু ইলেকট্রন থাকতে পারে, কিন্তু তাদের ভর খুবই নগণ্য হয়, এরা আলফা কণার গতিপথকে কোনো পরিবর্তন করতে পারে না। আচ্ছা, দুই নম্বর তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে যেহেতু খুবই অল্প সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, এর মানে ওই আলফা কণা এর থেকে বহুত ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় বা তা দ্বারা বিকশিত হয়। তার মানে পরমাণুর কেন্দ্রে এর প্রায় সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে, প্রায়, উনি এটা বললেন, প্রায় 99.97% ভর। তার মানে পরমাণুর সমস্ত ভর খুব অল্প একটা ছোট একটা জায়গার মধ্যে আবদ্ধ আছে। তিন নম্বর সিদ্ধান্ত কী গ্রহণ করলেন? যে যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত এবং এটা বিকশিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্রটিও ধনাত্মক চার্জযুক্ত হবে। তিনি এই ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর এই কেন্দ্রটির নাম দেন নিউক্লিয়াস। তো এটা হলো সেই নিউক্লিয়াস যেটি পরমাণুর সমগ্র, প্রায় সমগ্র ভর এবং সমস্ত ধনাত্মক চার্জ নিউক্লিয়াস বহন করে। চতুর্থ সিদ্ধান্ত ছিল রাদারফোর্ড আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে দেখান যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। পঞ্চমটি হলো পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট। পরমাণুটি এর নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1,00,000 গুণ পর্যন্ত বড়। তো এখান থেকে রাদারফোর্ড পরমাণুর একটা মডেল দাঁড় করান। তাহলে পরমাণুতে, নিউক্লিয়াসে যত ধনাত্মক চার্জ থাকবে তাদের সমান সংখ্যক ইলেকট্রন এই পরমাণুর মধ্যে থাকবে।